হ্যালো ও ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার ডার্বি ম্যাচ নিয়ে এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল লিস্টন কোলাসো সুভাষিস বোস অমরিন্দর সিং এবং রয় কৃষ্ণা কী জানাচ্ছেন আমি এটাই জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কী সের ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করে দাও যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস আগামী সাতাশে নভেম্বর শনিবার এটিকে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের যেটা এই মরসুমের প্রথম ডার্বি ম্যাচ এবং সেই ডার্বি নিয়ে যেমন একটা ঐতিহ্যের লড়াই থাকে তেমনি বাঙালির মধ্যে একটা উন্মাদনাও থাকে ডার্বি নিয়ে তো এই ডার্বি ম্যাচ নিয়ে তেমনি প্লেয়ারদের মধ্যেও অনেক উত্তেজনা থাকে তো প্লেয়াররা কি বলছেন সেইটাই আমি মেনলি জানাচ্ছি এই ভিডিওতে তো ফার্স্টে আসছি প্রীতম কোটাল কি বলেছেন প্রীতম কোটাল বলেছেন বঙ্গসন্তান হিসাবে এই ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ বহু ডার্বি ম্যাচ খেলেছি জানি এই ম্যাচ জিতলে সমর্থকরা কতটা খুশি হন এবছর আমাদের খেলার ধরন বদলেছে পিছন থেকে আমরা আক্রমণ তুলে আনছি আক্রমণাত্মক ফুটবলই এবার আমাদের প্রধান অস্ত্র এক গোল খেলে চার গোল দেওয়ার ক্ষমতা আমাদের দলে আছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখলাম ওদের দু তিনজন ভালো বিদেশি আছে গত বছর এই আইএসএলে দুটো ডার্বিতেই আমরা জিতেছিলাম এবারও ডার্বির সেই ধারাবাহিকতা বজায় থাকবে এ ব্যাপারে আমরা চূড়ান্ত আত্মবিশ্বাসী জিতবো আমরাই সেই মনোভাব নিয়েই নামবো রিস্টন গোলাসো বলেছেন ছোট থেকেই এই ম্যাচের কথা শুনছি সবার কাছে গোয়া থেকে যারা কলকাতায় খেলে এসেছেন তাদের কাছেও শুনেছি ক্লাবের কাছে এর গুরুত্ব কোচ যদি খেলান তাহলে সবুজ মেরুন জার্সিতে এই ম্যাচে খেলতে নামব আর আমার যে স্বপ্নটা এতদিন পুষে রেখেছি যে জন্য কলকাতার দলে খেলা সেটা সফল করার চেষ্টা করব ডার্বি জিতব এবং গোলও করব সুভাষিষ বোস বলেছেন আমার মতো যে কোনো বঙ্গ বঙ্গসন্তানকেই আবেগও উত্তেজনায় ভাসিয়ে দেয় ডার্বি কিন্তু আমি কখনোই আবেগকে খেলার ওপরে চাপতে দিই না ডার্বি হলেও এটা আমার কাছে একটি ম্যাচ অন্য ম্যাচের মতো এই ম্যাচটাও জিততে চাই এ কদিন শুধুমাত্র আরবি নিয়েই ভাবতে চাই এই ম্যাচটা জিতলে সমর্থকেরা সব বেশি খুশি হন অমরিন্দর সিং বলেছেন এশিয়ান ফুটবলে কলকাতা ডার্বি অন্যতম বড়ো ম্যাচ এই ম্যাচটার গুরুত্ব ম্যারিনাসদের কাছে কতটা সেটা জানি তাদের খুশি করার জন্যই আমাদের কাজ ঐতিহ্যের সবুজ মেরুন জার্সি পরে এই ম্যাচটা খেলতে নামব ভেবে শরীরে উত্তেজনার পারদ বেড়ে চলেছে ফুটবলার হিসাবে আমি এবং পুরো দল চাইবো নিজেদের পুরোটা দিতে এবং রয় কৃষ্ণা বলেছেন আমার এই ম্যাচে সবসময় প্রধান লক্ষ্য হবে দলকে ডার্বি জয়ে সাহায্য করাটা সে নিজে গোল করেই হোক বা গোল করতে সাহায্য করেই হোক তবে প্রত্যেক ম্যাচে গোল করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে রাখাও আমার কাছে ব্যক্তিগত চ্যালেঞ্জ এসসি ইস্টবেঙ্গলের শক্তি সম্পর্কে প্রশ্ন করা হলে কৃষ্ণা বলেছেন আমি ওদের প্রথম খেলা দেখেছি এই মরশুমে ওরা খুব ভালো দল এবং ওদের ব্যাকলাইনও যথেষ্ট শক্তিশালী আর সব থেকে বড়ো কথা ওদের গোলপোস্টের তলায় এবার অরিন্দম থাকবে আর অরিন্দম গত সিজনের সেরা গোলকিপার হওয়ার সুবাদে ওদের পক্ষে সুবিধাজনক তো হবেই তো এই ছিল ডার্বি নিয়ে এটিকে মোহনবাগানের চারজন প্লেয়ারের বক্তব্য আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আচ্ছা এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ